আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে শুভেচ্ছা এবং স্বাগত দিয়ে শুরু করব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা মনে হয় 4 নম্বর টপিক, অর্থাৎ কাউন্টারে 4 নম্বর লেকচারে সকলকে স্বাগত দিয়ে আমি শুরু করব। যে 3 বিটের অ্যাসিনক্রোনি আছে, 3 বিট মানে কি? আমাদের 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা কাউন্ট করার জন্য, কয়টা সংখ্যা? 8টা সংখ্যা কাউন্ট করার জন্য যে কাউন্টার, এবং এটা অ্যাসিনক্রোনাস হতে হবে। অ্যাসিনক্রোনাস হলে আমরা দেখছি এখানে 3টে, এই যে আমাদের এখানে একটা সামারি, ডিজাইন সামারি বলে এটা অলরেডি চলে আসছে। 8টা সংখ্যা গুণ, তাহলে আমাদের ফিলিপ ফ্লপ কয়টা লাগবে? ফিলিপ ফ্লপ লাগবে হচ্ছে আমাদের ফিলিপ ফ্লপ 3টা, সংখ্যা 8টা। সেই অনুযায়ী আমরা একটা ট্রুথ টেবিল লিখে ফেলেছি, দেখো 8টা জিরো থেকে 8। এই ট্রুথ টেবিলটা আমরা সত্যি যাচাই করব এর সাথে। তার আগে আমরা 3টে ফিলিপ ফ্লপ নিয়েছি, যে কে ফিলিপ ফ্লপ তোমরা জানো যে এই বিসিসি দ্বারা আমরা বাইসিং করলাম, এবং সেখানে যে এবং কে কে 1 এ রাখলাম, যে এবং কে কে 1 এ রাখলাম, এখানে যে এবং 1 কে 1 এ রাখলাম, অর্থাৎ বিসিসি তে টগল পার্টিশনে রাখলাম, অর্থাৎ যে কে, যে কে আমরা দেখছি যে এবং কে প্রতিটার ক্ষেত্রেই 1। এটা না করলে কিন্তু আমাদের ফিলিপ ফ্লপ বাইসিং হয় না। আর যেহেতু বাইসিং করার পরে যে আমরা জানি একটা টগল হয় কত, যে কে ফিলিপ ফ্লপ 1-1 টগল হয়, এই জন্য আমরা দুটো সিগন্যালকে বিসিসি এর সাথে কানেকশন করেছি। 1 নম্বর শর্ট করতে হবে। 2 নম্বর ফিলিপ ফ্লপ গুলো মার্কিং করে দেবে, FF0, FF1, FF2। এটা প্রতিটার জন্য আবার আবার আমরা কি করেছি, এখানে দেখো LSB কিউ প্রথমটা আউটপুট, দ্বিতীয়টা আউটপুট Q1, তৃতীয়টা আউটপুট Q2, এই সাদাইছি এগুলো সবই আমাদের। যদি আমরা মনে করি এটাকে এখানে একটা করে ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে দেবো, আমরা যদি এখানে একটা LCD ডিসপ্লে বা ডিসপ্লে দিই, কিছু নেই মানে আমরা 0 নম্বর পালস। এখন দেখো 1 নম্বর পালস যে ঢুকেছে, খেয়াল করো, তখন এই টগল, এই যে এখানে এই পালস এখানে যে ঢুকেছে এটা টগল হয়ে যাবে, বলে এখানে এখন কি হবে 1, তার মানে এখানে আমাদের 1 নম্বর পালসে কাউন্ট হয়ে যাবে, ওই দেখো 1, তাই না? এই যে 1 নম্বর পালস, পালস 1, ক্লিয়ার? এবং পজিশন দেখো, এখন এই Q1, Q01, এখান থেকে পরিবর্তন হলে তারপরে এরা পরিবর্তন আছে, এই জন্য এদের নাম অ্যাসিনক্রোনাস। এখন দেখো এখানে এও পরিবর্তন হবে, তার আগে এর কাছে যে ডাটাটা ছিল সেটা ফেলবে কোথায়? এখানে, এই যে এখানে ফেলবে, তারপর এটা কি হয়ে যাবে? আর এ টগল হয়ে যাবে, আর এ তো 0 আছে, সাইডে টগল কেন হবে? এটা টগল হবে যে ক্লক পাস পাচ্ছে, পজিটিভ এস পাচ্ছে, এ তো সরাসরি সবসময় ক্লক পাস পেয়ে যাচ্ছে। এ কখনই যখনই পজিটিভ এস যদি দাও, পজিটিভ এস মানে পজিটিভ এস যখনই আছে, আমরা যে কে ফিলিপ ফ্লপ করছিলাম যে যখনই পজিটিভ এস বা নেগেটিভ এস যদি কাজ করে, যখনই ক্লক পালস এজ আসবে আর দুটোই যদি 1 থাকে তখন টগল হবে, ক্লক পালস না পাওয়া পর্যন্ত টগল হয় না, বুঝছো? যে কে তো দুটো 1 আছে, কিন্তু ক্লক পালসে তো ক্লক পালসের কারণে ওই স্টেট চেঞ্জ করছে, 3টে 1 0 0 হ্যাঁ 8 0 0। এই যে 2 নম্বরে আবার 2 নম্বরে যে ও যে ক্লক পালস পাচ্ছে পজিটিভ এজটা, তখনই ওই যা থাকবে সেটা চেঞ্জ হবে, ওই দেবো আমরা টগল, টগল তাহলে এক্স একটু আগে কি ছিল 1, তাহলে এই 1টা গেল কোথায়?
শিফটের মত আছে স্যার? হ্যাঁ শিফটও আছে, এটা হচ্ছে শিফটও বলা হবে। এখানে তো স্যার আপনার যদি আগেটা জিরো থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, আর যদি 1 থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ 1 থাকলে চেঞ্জ হয়, জিরো থাকলে এই যে এখানে 1 ছিল বলে এটা চেঞ্জ হয়েছে, না হলে কিন্তু এবারে যে এখানে 1 আছে পরে এটা চেঞ্জ হবে। দেখো তাহলে আচ্ছা তাহলে 2 নম্বর প্লাগে এ চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, এখানে তো 1 ছিল, এই 1 টা এখানে যাবে, এখানে প্লাগ পালসে যাবে যেহেতু পজিটিভ আছে, মানে এইটা পজিটিভ পাচ্ছে না এখন, এই যে এই 1টা গেল কই, এখানে ছিল বিধায় এ এখন 1 হয়েছে, এখানে যদি 0 থাকে পরবর্তীতে তো 1 হতো না, ক্লিয়ার না? তাহলে এখানে 1 পাওয়ার পরে এ 1 হয়ে গেল, আর এই বাকি এটা তো এখন কিছু পাইনি, তাহলে এখন অবস্থাটা কি 2 নম্বর, এটা এটা যেন দেখো আমি 2 নম্বর না 2 নম্বর প্লাগ পাচ্ছি, সিপি 2 গুণা হয়ে গেল, সিপি 2 নেক্সট 3 নম্বর প্লাগ পাচ্ছি, এখানে কন্ডিশন আছে, তাহলে এই অবস্থায় আমাদের একটা এ গুণা বের করতে কি হবে, দেখো এই ছিল হ্যাঁ এই অবস্থায় এই অবস্থায় 3 নম্বরে আবার কি হবে, এ প্লাগ পাচ্ছি আছে, এ কি হবে এখন এই যে 2 নম্বর যে ছিল এ তো একটু আগে কি ওয়ান ছিল, কোন সময় ওয়ান ছিল এই পর্যন্ত ওয়ান থাকে, এখন তার চেঞ্জ হবে না, তাহলে এই পর্যন্ত চলে এসে দেখছো, এই যে এখন 4 নম্বর খোলা পালসে যে এ কিন্তু এই পর্যন্ত এখন কোথায় যাবে উপরে যাবে বলছিল, এই পর্যন্ত এই সব খেলে আছে, এখন 4 নম্বর খোলা পালসে যে এ আবার এখন কি ছিল, তাহলে আমাদের 3 কিন্তু গুণা হয়ে গেল, অনলি এই দেখো 3 মানে 1 1 তাই না, আর এটা 0 ক্লিয়ার, তাহলে 3 নম্বর খোলা পালসে গুণা হয়ে গেল সিপি 3, বাট এখন দেখো 4 নম্বর ক্লক পয়েন্ট যখন পাচ্ছে তখন এই 1 ছিল কি হয়ে যাবে 0, এই এখন 1 ছিল বিদায় এ বেচারা 0 হয়ে যাবে, এটা যদি 1 ছিল বিদায় এ এখন 1 হবে, তাহলে 4 নম্বর ক্লক পয়েন্ট সব গুণা 0 0 1, এই সে আমার ডাবল এর খেলা, হ্যাঁ এই সে ডাবল খেলা, তাহলে এখন কি হবে, এখন এদের অবস্থা কি হবে দেখো, এই কি কিছুই বসছে না তারপরে দেখো 0 1 0 3 নম্বর পালস 1 1 0 3 নম্বর পালস, তারপরে কি হলো 0 0 1 3 নম্বর পালস, দেখছো বলছে না, অনুরূপ ভাবে আমার 5 নম্বর পালস 6 নম্বর পালস 7 নম্বর পালস 8 নম্বরে যে আবার আছে, হ্যাঁ 8 নম্বরে কেন 0 0 আসবে, 8 টা দেখা যাবে, এইটার থাকার কারণে তার মানে 8 নম্বরে যে আবার সহজ জিনিস যে যাই বলো আমাদের এই টাইমিং ডায়াগ্রামটা আপনারা এইভাবে করে থাকেন, আমি দেখালাম শুধুমাত্র হিন্স এবং এখানে আর একটা বিষয় যে প্রতি রাজ কিন্তু ডবল হয়ে যাচ্ছে তাই না, ওই মানে আমাদের ফ্রিকোয়েন্সি লেন্থটা যেটাকে বলা হয় আমাদের কি ওয়েট ওই না ওয়েট লেন্থ, ওয়েট লেন্থটা কি আছে হয়ে যাচ্ছে, ওকে।